টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার প্রধান নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে নিম্নাঞ্চলের লোকালয়ে প্রবেশ করেছে পানি। পরিস্থিতির অবনতির শঙ্কায় স্থানীয়রা। এ নিয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী লাভলুপাল চৌধুরী। লাভলুপাল চৌধুরী, ইতিমধ্যেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, নেত্রকোনার কোন কোন জায়গায় এখন পর্যন্ত প্লাবিত হয়েছে আর পানি বাড়ছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। নেত্রকোনার যে কর্মকান্ডা উপজেলা রয়েছে সেখানকার যে নিম্নাঞ্চল গুলি রয়েছে সেই নিম্নাঞ্চলে কিন্তু আসলে গতকাল বিকাল থেকেই কিন্তু আসলে পানি ঢুকতে শুরু করেছে এবং সারা রাত কিন্তু আসলে বৃষ্টি হয়েছে। এখনো দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি আর পাহাড়ি ঢলেই কিন্তু সেই পানিগুলো বাড়ছে। আপনি জানেন যে গত এক সপ্তাহ আগেও কিন্তু নেত্রকোনার এই কলমাকান্দা কিন্তু আসলে বন্যা হয়েছিল এবং সেই বন্যার পানি নামার এই কয়েকদিনের মাথায় কিন্তু আবার এই যে লোকালয়ে কিন্তু আসলে পানি আবার যে ঢুকতে শুরু করায় কিন্তু সেখানকার মানুষের মাঝে কিন্তু আসলে উদ্বেগ ছড়িয়েছে। পাহাড়ি যে সেখানকার যে নদীর পানির অবস্থা যেটা জানতে চাইছেন, আমি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যিনি এখানকার নির্বাহী প্রকৌশলী আছেন তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে গতকাল থেকে কিন্তু আজ সকাল 9টা নাগাদ কিন্তু আসলে যে কলমাকান্দা পয়েন্ট উদ্যাকালী নদীর পানি কিন্তু আসলে বিপৎসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আর অন্যান্য নদীগুলি যেগুলি রয়েছে, সোনেশ্বরী রয়েছে, কংস রয়েছে, হাওড়ের মাছ দিয়ে কিন্তু বয়ে যাওয়া যে ধনু নদী রয়েছে সেখানেও কিন্তু আসলে পানি হু হু করে বাড়ছে। যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে সেখানেও পানি বেড়ে চলেছে। এখনো সেই নদীগুলোর কিন্তু পানি বিপৎসীমার নিচ দিয়ে বইলেও কিন্তু সেখানকার পানি বেড়ে চলেছে। আমরা যে স্থানীয় যে যারা আছেন তাদের সাথে যখন কথা বলেছি তারা কিন্তু আসলে বলেছেন যে তাদের এলাকার যে সংযোগ যে সড়ক গুলো আছে গ্রামীণ রাস্তার, সেই সংযোগ সড়কের অনেকগুলো সড়ক কিন্তু এরই মাঝে কিন্তু আসলে কলমাকান্দা উপজেলার কিন্তু নিম্নাঞ্চলের বেশ কিছু সড়ক কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে, পানিতে ইতিমধ্যে তলিয়ে গেছে বেশ কিছু সড়ক। লাভলুপাল চৌধুরী, একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আসলে HSC পরীক্ষার্থী যারা আছেন তারা আসলে, তারা তো প্রস্তুতি নিচ্ছেন, তারা ঘরবাড়ি অনেকেরই ডুবে গেছে, তো কি অবস্থায় রয়েছেন তারা, তারা কি প্রস্তুতি নিতে পারছেন ঠিকঠাক মতো? আমি এই যেসব এলাকায় নতুন করে পানি ঢুকেছে সেসব এলাকায় আমরা কিন্তু আসলে যোগাযোগ করেছি, অনেক জায়গায় গিয়েছি, সেখানে কিন্তু আমরা যেগুলি জানতে পেরেছি এবং দেখেছি যে কিছু কিছু যে এরা পরীক্ষার্থী রয়েছে এখনো কিন্তু আসলে যে পরিপূর্ণ ভাবে যে বন্যার যে পরিস্থিতি অবনতি সেটি কিন্তু হয়নি, কিন্তু হওয়ার পথে সেই সংখ্যাটা কিন্তু রয়েছে। এখনো কিন্তু সেখানকার পরীক্ষার্থীরা কোনোভাবে পরীক্ষার হলে কিন্তু আসলে তারা যেতে পারছে, কিন্তু বৃষ্টির যে অবস্থা, বৃষ্টি যে ধারাবাহিক ভাবে যে বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টি হচ্ছে সেটাকে কিন্তু শঙ্কা জাগিয়েছে, সেই পরীক্ষার্থীদের একটা সমস্যায় কিন্তু তারা পড়বে এমনটি কিন্তু তারা বলছিলেন। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি আশঙ্কা করা হচ্ছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী লাভলুপাল চৌধুরী।